এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কোনো ইচ্ছাই ছিল না মিডিয়াতে কাজ করার, তবে মায়ের খুব ইচ্ছে ছিল মেয়েকে টিভি পর্দায় দেখার। আর সেই সুবাদেই 2016 সালে বিজ্ঞাপনে কাজের সুযোগ পান। এরপর কাজ করেন এয়ারটেল, রবি, ইগলো আইসক্রিম, প্রাণ, বিকাশ, ইউনিলিভার সহ বেশ কিছু বিজ্ঞাপনে। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে শৈশব কেটেছে তাসনিয়া ফারিনের। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটিতে বিবিএ সাবজেক্টে, আর নজরুল একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের উপর স্নাতক সম্পন্ন করেছেন। ছোটবেলায় থেকে গান আর নাচের তালিম নিয়েছেন। ইচ্ছে ছিল বড় হয়ে গান নিয়ে কাজ করা, কিন্তু ভাগ্যের চক্রাকারে হয়েছেন মডেল অভিনেত্রী। নাটকে বর্তমানে নিয়মিতই অভিনয় করছেন তিনি। নাটকে অভিনয় শুরু করেন বিজ্ঞাপনের কাজের এক বছর পর। ফারিনের প্রথম অভিনীত নাটক ছাপায়েত মনসুর রানা পরিচালিত আমরা ফিরব কবে, তারপর ভালোবাসা দিবসে ইমরাউল দাপাদের এক্স বয়ফ্রেন্ড টু, কাজল আরিফিন অমির ফার্স্ট ইয়ার, ডেম ক্যাট টু ও মুশফিক কল্লোলের লাভ অ্যান্ড লস্ট নাটকে তার আনন্দ সুন্দর অভিনয় ভাবিয়েছে দর্শক নির্মাতাদের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক অনবদ্য অভিনয় করেই যাচ্ছেন। তাসনিয়া ফারিনের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন সুবর্ণা, মোস্তফা, জয়া আহসান, তারিক আনাম খান, সালমান শাহ, জাহিদ হাসান, মোশারফ করিম, পূর্ণিমা। স্বপ্ন দেখেন প্রিয় এ তারকাদের মতো নিজেও একদিন যশ, নাম, খ্যাতি কুড়াবেন। মানুষের মুখে মুখে থাকবে তার নাম, সে তারনায় দিন রাত পরিশ্রম করে যেতে চান এই স্বপ্ন কন্যা। তবে এখনই সিনেমায় নয়, তার বাসমতে প্রয়োজন আছে অভিনয় আরো অনেক কিছু জানার, রপ্ত করার। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বুঝে শুনে ধীরে ধীরে এগোতে চান কেরিয়ারের প্রতিটি ধাপে ধাপে।